নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সিংহ লগ্নের জাতক অথবা সিংহ লগ্নের জাতিকাদের বৈশিষ্ট্য কী আছে, বিশেষত্ব কী আছে সে সম্পর্কে। দেখুন, সিংহ লগ্নের জাতক জাতিকাগণ ভোগী প্রকৃতির তো হয়ে থাকেই, কিন্তু একই সাথে এদের মধ্যে দেখা যায় শত্রুজয়ী হয়ে থাকে এরা। দেখুন, এরা অল্পহারী হতে পারে, স্বল্প সংখ্যক পুত্রের কিন্তু সম্ভাবনা এদের ক্ষেত্রে থাকতে দেখা যায়, এবং এদের হস্তির তুল্য পরাক্রমশালীও কিন্তু এরা হয়ে থাকে। অর্থাৎ এরা কিন্তু জীবনে যে কোনো কার্যে যাক না কেন, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জয়লাভ এরা করতে দেখা যায়। এই লগ্নের জাতকেরা একগুঁয়ে হন তো অবশ্যই, কিন্তু প্রিয়জনের কাছে অতি নমনীয় হয়ে থাকেন এরা। এরা অপরিসীম মানসিক শক্তির অধিকারী হয়ে থাকে। এরা কোনো কিছু একবার যদি পরিকল্পনা করে নেয়, কোনো কিছু যদি একবার মনস্থির করে নেয়, এবং যদি কোনো কিছু একবার দেখে ফেলে, তো সেটাকে তার লক্ষ্য বানিয়ে সে কিন্তু ধীরে ধীরে সেই প্রয়াস এবং চেষ্টা করে যেতে থাকে, এবং সেই লক্ষ্য সে কিন্তু ধীরে ধীরে স্পর্শ করে ফেলে। এদের শরীরে যতক্ষণ পর্যন্ত শেষ রক্তবিন্দু নিঃশেষিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই বস্তুর দিকে, সেই লক্ষ্যের দিকে কিন্তু তারা দ্রুত এগোতে থাকে। এরা প্রবল স্মৃতিশক্তির অধিকারী হন। এরা যদি কোনো কিছু একবার দেখে নিচ্ছেন, তাহলে তার মেমোরিতে কিন্তু ফিক্স হয়ে যায় দ্রুত, এবং যদি মন দিয়ে কোনো কিছু একবার বুঝে নিচ্ছেন, জেনে নিচ্ছেন, তাহলে এর মাথা থেকে কিন্তু সেই জিনিসটা কখনোই সহজাতভাবে বেরোয় না। দেখুন, সাহিত্যিক হিসাবেও এরা কিন্তু ভীষণ খ্যাতি লাভ করে থাকে। সাহিত্য চর্চায় এদের কিন্তু বিশেষ প্রদর্শন পাওয়া গেছে। সবচেয়ে আনন্দ পান এরা অতিথি আপ্যায়ন করে। এর বাড়িতে, এর গৃহে যদি কোনো মানুষ চলে আসেন, এরা কিন্তু তাকে ভালো করে খাওয়ানো দাওয়ানো থেকে আরম্ভ করে অতিথি আপ্যায়নের সমস্ত কিছুই কিন্তু এরা খুব ভালোভাবে করতে জানে, এবং এরা কিন্তু পটু হয়ে থাকে। গৃহ পরিচালনার ব্যাপারেও এদের দক্ষতা কিন্তু বিশেষ থাকে। সন্তান হতে পারে, স্বামী হতে পারে, সকলকে নিয়ে কিন্তু একটা সংঘর্ষময় জীবনের মধ্যে দিয়ে গেলেও সমস্যাকে ওভারকাম করার জন্য নিরন্তর বিভিন্ন ধরনের নতুন নতুন প্রয়াস চালিয়ে তারা কিন্তু সমস্যার গোড়ায় গিয়ে আক্রমণ করে এবং সমস্যাকে চিরতরে নির্মূল করতে সক্ষম হয়ে থাকে। ব্যবসা সম্বন্ধে এদের সহজাত অনুভূতি ভীষণভাবে থাকতে দেখা যায়। ব্যবসায় এরা সফলতাও বেশি পায়, কারণ এরা কিন্তু যে কাজটি করে সেটা অত্যন্ত ভাবনা চিন্তার সাথে এবং স্থিরভাবে করে, তাতে ব্যবসায় এরা সফলতা বিশেষভাবে পেতে দেখা যায়। শেয়ার মার্কেট এবং কোম্পানি পত্তনের মাধ্যম দিয়ে এরা অর্থ উপার্জনের প্রয়াস চালিয়ে যায়, এবং যেসব পেশায় কূটনীতি রয়েছে, উপস্থিত বুদ্ধি রয়েছে, তীক্ষ্ণতার প্রয়োজন রয়েছে, সেগুলোকে কিন্তু এরা বেশি পছন্দ করে থাকে। এরা একই সঙ্গে অনেক কাজ করতেও ভালোবাসে, তাতে এরা সফলতাও পেয়ে থাকে বিশেষ কাজে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদের দেখা গেছে অধিক কাজ করতে গিয়ে কোনো একটি কাজে ফোকাস না দেওয়ার ফলে এদের সকল কাজে কিন্তু একটা ব্যর্থতা চলে আসে। এই লক্ষ্যে লগ্নের উচ্চ শ্রেণীর যারা জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর চতুরতা লক্ষ্য করা যায়। এরা প্রচণ্ড চালাক এবং ধূর্ত প্রকৃতির হয়ে থাকে, এবং এদের মধ্যে একটা রহস্যময় এবং বিভিন্ন ধরনের উপস্থিত বুদ্ধি দ্রুত দেখা যায়। এরা যে কোনো জায়গা থেকে দ্রুত কিন্তু আড়াল করে নেওয়া নিজেকে, এবং একই সাথে এরা সমস্যার মুখোমুখি হয়ে উপস্থিত বুদ্ধি দ্বারা সেই সমস্যাকে সমাধান করে ফেলা, এগুলি কিন্তু এদের মধ্যে ভীষণভাবে করতে দেখা যায়। দেখুন, লগ্নের যে অশুভ প্রভাব এদের মধ্যে যদি কখনো পড়ে যাচ্ছে, তাহলে নিম্ন শ্রেণীর জাতক বা জাতিকারা টাকা কড়ির ব্যাপারে, অর্থকড়ির ব্যাপারে অন্যের প্রতি নির্ভরযোগ্য হয়ে পড়ে, এবং অত্যন্ত মিথ্যাবাদী, ধূর্ত, কপট, ছল যুক্ত এরা কিন্তু হয়ে পড়ে। লগ্নের অশুভ প্রভাবে এদের মধ্যে জুয়া খেলার একটা প্রবণতা ভীষণভাবে দেখা যায়, এবং এরা এখানে পারদর্শিতাও কিন্তু লাভ করে থাকে। তবে যে কাজে দু পয়সা হাতে আসে সেসব কাজ কিন্তু এরা হাতে নেন, অন্য কোনো কাজে অযথা সময় কিন্তু এরা নষ্ট করতে একেবারেই রাজি নয়। জীবনে চলার পথে কোনো বাধা বিপত্তিকে এরা কিন্তু গ্রাহ্যের মধ্যে আনেন না একবারই। আর দেখুন, এদের ক্ষেত্রে যেটা স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে স্নায়ু সংক্রান্ত এবং হজম সংক্রান্ত গণ্ডগোলেই এরা বিশেষভাবে ভুগে থাকেন। জীবনের প্রথম ভাগে এরা তোতলামি সম্বন্ধীয় রোগে কিন্তু ভুগতে দেখা যায়, এবং পরবর্তীকালে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, প্লোরিস ইত্যাদি রোগে কিন্তু এরা ভীষণভাবে ভুগে থাকেন। যাই হোক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম সিংহ লগ্নের জাতক এবং সিংহ লগ্নের জাতিকাদের জীবনে কি বৈশিষ্ট্য আছে,
কি বিশেষত্ব আছে সে সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।